গ্রামের নাম ফুলবাড়িয়া, ননিবিল, ননিবিলের পারে ফুলবাড়িয়া গ্রাম, গাজীপুরের কাপাসিয়া দুর্গাপুর ইউনিয়ন। এই গ্রামে প্রচুর ফলমূল উৎপন্ন হয়, শুধু এই গ্রামের নাম, এই ইউনিয়নে দুর্গাপুর ইউনিয়ন। চারপাশে লাল মাটি, উঁচু মাটি, মাঝখানে বিল, এই হচ্ছে ননিবিল। দেখছেন পশ্চিম দিক, সেদিকে যাব, সেখানে একটি সেতু রয়েছে, বিলের উপর সেতু। বিলের একাংশ এখানে, এখানে সরু হয়ে এসেছে সেতুর ওই পাশে আরেকটি গ্রাম, এপাশে ফুলবাড়িয়া গ্রাম। এই রাস্তাটি গিয়ে মিশেছে কাপাসিয়া চাঁদপুর সড়কে পলাশপুর বাজারের কিছুটা উত্তরে। এই হচ্ছে সেই ব্রিজ, ব্রিজের নিচে পানি, দুই পাশে বিলের দুই অংশ, অনেক মানুষ মাছ ধরছে। এবং এই জলরাশির সংযোগ ছিল একটি বিখ্যাত বাজার, ঘাটকুড়ি বাজার। বাজারের এখানে যে খাল রয়েছে, ঘাটকুড়ির খালটি এই বিল থেকে উৎপন্ন হয়ে তারপরে গিয়েছে একটি পর্যায়ে বিভিন্ন জনপদ ঘুরে ঘুরে সেটি বেলায় বিলে গিয়ে মিশেছে। এখন তো সেই জলপথ কিংবা খালের পথ অকেজো, একটা সময় এটি ছিল প্রধান মাধ্যম। কথা বলছি নাজিব মাহফুজ খান, দুপুরের একটু পরে এখানে এসে উপস্থিত হই। অন্যান্য বিশাল বিশাল বিলের সাথে এই বিলকে মিলাতে পারবেন না, এই বিলটি খুব বেশি বিশাল তা না, কিন্তু আসলে এখানকার যে ভূমি ব্যবস্থা, চার পাশে উঁচু মাটি, তার মাঝখানে বিল, লেকের মতো লাগে। ভালো থাকুন, পাশে থাকুন। আজকে ফুলবাড়িয়া গ্রামের একাংশের কথা বললাম।